উত্তরণ। বেতার ম্যাগাজিন আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায়ে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমার সোনার দেশের রক্তে জাগালো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। মায়ের কোলে শুয়ে ঘুম পাড়ানি গান শোনার বায়না, রাজপথে প্রাণদান অকাতরে, মায়ের ভাষা বাংলাকে বিশ্ব দরবারে আসন করে দেওয়া, অতঃপর ইতিহাস হওয়া, যাদের আত্মদানে জাতি হিসেবে আমরা গর্বিত, সেই সব কিংবদন্তি পুরুষদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা, রক্তিম সালাম। তারা আমাদের মাঝে নেই, তবে অনন্তকাল থাকবেন হৃদয়ের মণিকোঠায়, থাকবেন দুঃখিনী বাংলার শরীরে, দুঃখিনী বর্ণমালার শরীরে। সেই প্রত্যাশায় বেতার ম্যাগাজিন উত্তরণে সবাইকে প্রাণ ঢালা শুভেচ্ছা। সুপ্রিয় শ্রোতা, মূল পরিবেশনায় যাবার আগে জানিয়ে দিই আজকের উত্তরণ উপস্থাপনায় রয়েছি আমি আজহারুল ইসলাম, আমি আফরোজা কনা, আর আজকের উত্তরণ গ্রন্থনায় জাকিরুল ইসলাম। সুপ্রিয় শ্রোতা, প্রতিদিনই বিশ্বের কোথাও না কোথাও ঘটছে বিস্ময়কর ও তাক লাগানো ঘটনা, তার থেকে বাছাই করা কয়েকটি নিয়ে শুরুতেই বিশ্ববিচিত্রা, সংগ্রহ ও সংকলনে হাসিনা খাতুন। বিশ্ববিচিত্রা পড়ে শোনাচ্ছি আজহারুল ইসলাম এবং আফরোজা কনা। বিশ্ববিচিত্রা এই বিচিত্র খবরের ঝাঁপি থেকে আজ প্রথমেই শোনাব মরুভূমিতে তুষারপাতের বিচিত্র ঘটনা নিয়ে। সেই বিচিত্র তুষারপাতের সাক্ষী হল সাহারা মরুভূমি। আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মরুভূমিতে এমন ঘটনা খুবই কম ঘটে, তবে এবছর আফ্রিকার সাহারায় ভারী তুষারপাত হয়েছে এবং সৌদি আরবে তাপমাত্রা নেমে গেছে 2 ডিগ্রি সেলসিয়াসে। এই অঞ্চলের মরুভূমিতে হলুদ বালি সাদা বরফে ঢেকে গেছে। এই বিরল তুষারপাত দেখতে স্থানীয় বাসিন্দা এবং বিদেশি পর্যটকরা আসছেন, অনেকেই বিস্ময়কর এ ঘটনার ছবি তুলে রাখেন। ছবিতে ফুটে ওঠে লালচে বালির মধ্যে সাদা তুষারপাতের নৈসর্গিক সৌন্দর্য। বিশ্ববিচিত্রায় এবারে যে বিচিত্র খবর জানাবো তা হলো আধ খাওয়া স্যান্ডউইচ নিয়ে। শ্রোতা বন্ধুরা, এ যে সেই স্যান্ডউইচ নয়, যুক্তরাষ্ট্রের 37তম প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের আধ খাওয়া স্যান্ডউইচ। অবাক হচ্ছেন? আসলে অবাক হওয়ারই কথা। আমরা মুরগির ডিম থেকে শুরু করে গরুর মাংস ফ্রিজে কত কিছুই না থাকে, স্টিভ জেনের ফ্রিজে আছে প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের আধ খাওয়া স্যান্ডউইচ। সেটির বয়স নেহাত কম নয়, গত বছরের সেপ্টেম্বরে 60 বছর পূর্ণ হল। 1960 সালের 22 সেপ্টেম্বর তৎকালীন মার্কিন ভাইস প্রেসিডেন্ট নিক্সন গিয়েছিলেন ইলিয়ানের সালিভাল শহরে প্রেসিডেন্টের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গিয়ে। বক্তব্য দেওয়ার আগে হালকা জলপানের জন্য বসেছিলেন খাবার টেবিলে। পাতে দেওয়া হয়েছিল বাফেলো বারবিকিউ স্যান্ডউইচ, সঙ্গে কোমল পানীয়। ঠিক পেছনেই দাঁড়িয়েছিল 14 বছর বয়সী স্কাউট সদস্য স্টিভ জেন। রিচার্ড নিক্সন স্যান্ডউইচে কয়েকটা কামড় বসিয়েই "বাহ, খুব ভালো স্যান্ডউইচ" বলে উঠে পড়েছিলেন টেবিল থেকে। খেতে ভালো হলেও পুরোটা শেষ করার সময় কোথায়? যা হোক, খাবার টেবিল থেকে ওঠার পর সবাই ভাইস প্রেসিডেন্টের পিছু নিলেও ঠায় দাঁড়িয়েছিল কিশোর স্টিভ জেন। নিক্সনের চেয়ে তার আধ খাওয়া স্যান্ডউইচটাই যে মনোযোগ কেড়ে নিয়েছে ততক্ষণে, কে আর আধ খাওয়া স্যান্ডউইচ নিয়ে মাথা ঘামাবে?
কাজে বেশিক্ষণ আর অপেক্ষা করতে হয়নি স্টিভ জেনকে। চট করে স্যান্ডউইচটি তুলে নিয়ে চেপে বসেন সাইকেলে, একটানে ছুটে যান বাড়িতে। ওই আধ খাওয়া স্যান্ডউইচ প্লাস্টিকে মুড়ে আপেল সসের বোতলে ঢুকে রেখে দিলেন ফ্রিজে। সেই যে রেখেছেন, আজও তা বহাল তবিয়তে আছে। বিশ্ববিচিত্র শেষ করছি হাত দেখেই লাখ টাকা আয় করা বিচিত্র খবর দিয়ে। 10 বছর ধরে মডেলিং করছেন যুক্তরাষ্ট্রের রে মাল্টেন মুর। পত্রিকার পাতায় ছাপা হওয়া বিজ্ঞাপন, বিলবোর্ড, টিভি বা অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মের বিজ্ঞাপনচিত্রের নানা মাধ্যমে তাকে দেখা যায়। আরও স্পষ্ট করে বললে মুরকে নয়, দেখা যায় মুরের হাত। মুরের হাতকে মডেল করতে হলে কাজের ধরন অনুযায়ী আপনাকে দৈনিক $150 থেকে $1,500 সম্মানী মুরকে দিতে হবে, অর্থাৎ বাংলাদেশি টাকায় দৈনিক প্রায় 12,500 টাকা থেকে 1,27,000 টাকাও হতে পারে। রে মার্টের মূল বলেছেন, একটি কাজের জন্য সর্বোচ্চ তিনি $4,000 পেয়েছেন, অর্থাৎ 3,00,000 টাকারও বেশি। হাজারো বিজ্ঞাপনে ব্যবহৃত হয়েছে এই মডেল অভিনেতার হাত, কোথাও কোমল পানীয়ের গ্লাস, কোথাও মোবাইল ফোন, কোথাও বা কুড়মুড়ে চিকেন ফ্রাই দেখা গেছে তার হাতে। ভাবতে পারেন মুরের হাতে কি বা এমন জাদু আছে? শ্রোতা বন্ধুরা, বিশ্ববিচিত্রার আজকের পরিবেশনা এ পর্যন্তই। সুপ্রিয় শ্রোতা, শুনছিলেন চমক লাগানো বিষয় নিয়ে ব্যতিক্রমী তথ্য নির্ভর বিশ্ববিচিত্রা। এবারে বাইরের জগৎ থেকে ঘুরে আসার পালা। সাম্প্রতিক বিশ্বের বিশেষ বিশেষ ঘটনা নিয়ে চলতি বিশ্ব সংকলনে মাসুদ করিম পড়ে শোনাচ্ছেন ওয়াহিদা পারভীন। চলতি বিশ্বের শুরুতে জানিয়ে দিচ্ছি মিয়ানমারের সর্বশেষ পরিস্থিতির খবর। মিয়ানমারের ক্ষমতাসীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি সংক্ষেপে NLD দলের প্রধান অং সান সুচিকে দেশটির সেনাবাহিনী গ্রেফতার করেছে। বেসামরিক সরকার এবং সামরিক বাহিনীর মধ্যে উত্তেজনার কারণে সেনা অভ্যুত্থানের আশঙ্কার মধ্যে এই ঘটনা ঘটল। নভেম্বরের নির্বাচনে NLD সরকার গঠনের জন্য পর্যাপ্ত আসন পেলেও সেনাবাহিনী ওই নির্বাচনকে প্রতারণাপূর্ণ বলে অভিহিত করেছে। মিয়ানমার 2011 সাল পর্যন্ত সামরিক শাসনের অধীনে ছিল। অং সান সুচি বহু বছর গৃহবন্দী ছিলেন। পার্লামেন্টে নবনির্বাচিত নিম্নকক্ষের বৈঠক সোমবার আহ্বান করার কথা ছিল, কিন্তু সেনাবাহিনী তা স্থগিত রাখার আহ্বান জানিয়ে আসছিল। রাজধানী নিপিদো এবং প্রধান নগরী ইয়াঙ্গুনে সেনারা টহল দিচ্ছে। মিয়ানমারের পর এবার নজর দেওয়া যাক রাশিয়ার পরিস্থিতির প্রতি। বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনির মুক্তির দাবিতে রাশিয়ার রাজপথে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। এখন পর্যন্ত 5,000 মানুষকে গ্রেফতার করা হয়েছে। মস্কোতে পুলিশ মেট্রো স্টেশন বন্ধ করে দিয়েছে এবং সিটি সেন্টার ঘিরে রেখেছে। নারভেজেন্টের হত্যা চেষ্টা থেকে বেঁচে গিয়ে নাভালনি রাশিয়া ফেরার পরই জেলে পাঠানো হয়েছে। তিনি তাকে হত্যার চেষ্টার জন্য নিরাপত্তা বাহিনীকে দায়ী করেছেন। ক্রেমলিন অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। জার্মানিতে কয়েক মাস চিকিৎসা নেবার পর দেশে ফিরলে নিরাপত্তা বাহিনী নাভালনিকে গ্রেফতার করে। এবার জানিয়ে দিই অ্যাস্ট্রাজেনিকার টিকা ইউরোপীয় ইউনিয়নে সরবরাহ করা নিয়ে সৃষ্ট পরিস্থিতির সর্বশেষ খবর দিয়ে। কয়েকদিন যাবৎ সমালোচনার পর ব্রিটিশ ও সুইডিশ যৌথ ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনিকা মার্চের মধ্যে ইউরোপীয় ইউনিয়নে অতিরিক্ত 90,00,000 টিকা সরবরাহ দিতে রাজি হয়েছে। এটাকে ইউরোপীয় কমিশন অগ্রগতি হিসেবে অভিহিত করেছে। যদিও ইউরোপীয় কমিশন সম্প্রতি যুক্তরাজ্য ও অ্যাস্ট্রাজেনিকাকে উভয়কে সমালোচনা করেছে। ইইউ অভিযোগ করেছিল যে অ্যাস্ট্রাজেনিকার টিকার বেশিরভাগ ব্রিটেন নিয়ে যাচ্ছে। ব্লকটি হুমকিও দিয়েছে যে ব্রিটেনের বাইরে ইউরোপে উৎপাদিত টিকা ব্রিটেনে প্রবেশ করতে দেবে না। এমন হুমকির মধ্যে ফার্মটি ইইউতে অতিরিক্ত টিকা সরবরাহে রাজি হল। কোম্পানিটি ইইউকে সর্বমোট
4 কোটি টিকার সরবরাহ দেবে। চলতি বিশ্ব শেষ করছি ইথিওপিয়ার গণহত্যা পরিচালনার অভিযোগের খবর দিয়ে। ইথিওপিয়া থেকে বিদেশে গিয়ে আশ্রয় নেওয়া এক নেতা দাবি করেছেন, ইথিওপিয়া এবং ইরিত্রিয়ার সৈন্যরা ভয়াবহ গণহত্যার যুদ্ধে লিপ্ত হয়েছে। দেব্রিসন গেব্রি মিশেল নামের ওই নেতা নিষ্ঠুর নির্যাতনের ফলে সৃষ্ট পরিস্থিতি তদন্ত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। তবে ইথিওপিয়া সরকার বলেছে তার অভিযোগের সত্যতা পাওয়া যায়নি, বরং পাল্টা অভিযোগ করেছে যে তার বাহিনী ভয়াবহ অপরাধের জন্য দায়ী। নভেম্বরে দেব্রিসনের একটি সামরিক ঘাঁটি দখলে নিলে সংঘাতের সূচনা ঘটে। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী পদাতিক ও বিমান বাহিনীকে তার জবাব দেবার জন্য নির্দেশ দেন। সৈন্যরা 28 নভেম্বর অঞ্চলটির রাজধানী মেকেলি পুনরায় দখলে নিয়ে নেয়। শিবটি শ্রোতা শুনলেন চলতি বিশ্ব। আপনারা শুনছেন বেতার ম্যাগাজিন উত্তরণ, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতারের ঢাকা ক কেন্দ্র থেকে এবং FM 106 MHz। প্রিয় শ্রোতা, নিজ নিজ অঙ্গনে যারা খ্যাতিমান তারা আমাদের অহংকার, তাদের পথ চলা আমাদের নিরন্তর অনুপ্রেরণা যোগায়। আজ তেমনি একজন গুণী উপস্থিত আমাদের স্টুডিওতে। এবার একান্ত আলাপচারিতায় শুনব তার শিল্পী ও ব্যক্তি জীবনের অজানা কাহিনী। সাক্ষাৎকার দানে বিশিষ্ট শিল্পী সাদি মোহাম্মদ তকিউল্লাহ, সাক্ষাৎকার গ্রহণে শামীম আহমেদ। দূরের কাছে অগণিত শ্রোতা বন্ধুরা, যে যেখান থেকে অনুষ্ঠান শুনছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর আজকের অতিথি হিসাবে আপনাদের সঙ্গে উপস্থিত আছেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদি মোহাম্মদ, যিনি রবীন্দ্রসঙ্গীতকে ধারণ করেছেন নিজের স্বমহিমান্বিত কণ্ঠে এবং শুধু দেশে নয় দেশের বাইরেও ছড়িয়ে দিয়েছেন বাংলা ভাষাভাষীর সঙ্গীতকে যারা ভালোবাসেন তাঁদের হৃদয়ে। সেই কৃতিমান শিল্পী সাদি মোহাম্মদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে স্বাগত। সাদি মোহাম্মদ, প্রথমেই জানতে চাইব আপনি অন্য কোনো কিছু বাদ দিয়ে কেমন করে গানকে ভালোবাসতে বাসতে গানের জগতে চলে আসলেন? আসলে আমি বলি, আমার একটু মানে শৈশব থেকে আসতে হবে ব্যাপারটাকে। আমাদের খুব রক্ষণশীল পরিবার, আমাদের রক্ষণশীল পরিবার জন্ম যেমন হয় সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে স্কুলে যাওয়ার জন্য তৈরি হওয়া, তারপরে বইপত্র নিয়ে একটুখানিক্ষণ পড়াশোনা করে স্কুল রওনা হয়ে যাওয়া, তারপরে দুপুরবেলা ফিরে আসা, বিকেলে খেলাধুলো, ঠিক আজানের আগে বাড়িতে ফেরা, একটা চিরাচরিত ব্যাপারটা যেমন বাঙালি পরিবারে থাকে, মধ্যবিত্ত পরিবারে, আমাদের পরিবারটা তেমনি ছিল। তবে গান বাজনা ব্যাপারটা কিন্তু আমাদের পরিবারে একেবারেই ছিল না। আমাদের ছোট্ট একটা রেডিও ছিল, মারফি রেডিও, ইলেকট্রিক রেডিওতে চলতো। আমি 50-এর দশকের কথা বলছি তখন, কিন্তু বাংলাদেশ পুরো পাকিস্তান ঢাকা রেডিও ছিল তখন। ওখানে কিন্তু সেই রেডিওতে একাধারে যেমন হেমন্তের গানও বাজতো, আব্বাসুদ্দিন সাহেবের গানও বাজতো, আব্দুল আলিমের গান বাজছে, ফেরদৌসী রহমানের গানও বাজতো, কিংবা প্রতিমা বন্দ্যোপাধ্যায়, শ্যামল মিত্র, সবার গানই বাজতো। কিন্তু তখন আমি ওগুলো গান খুব শুনতাম, আমাকে খুব আকৃষ্ট করতো এই মেলোডিয়াস যে আধুনিক গানগুলো, খুব ভালো লাগতো আমার। তখন গুনগুন করতাম, গুনগুন করে করে গলায় সুর তুলতাম, এইভাবে কিন্তু আমার আসলে গানের প্রতি ভালো লাগাটা আর শেখার ব্যাপারটা কিন্তু আমার অনেক পরে এসছে। আমি রবীন্দ্রনাথের গান কিন্তু একদম ভালোবাসতাম না, চিবি চিবি গান গাওয়া কেমন যেন একটা ব্যাপার দাঁড়াতো। তারপরে এক সময় 71 এলো, তখন আমি স্কুলে গণ্ডি পেরিয়ে গেছি। 71-এ আমার বাবা শহীদ হন, আমাদের মোহাম্মদপুরে বাসা, আর আমার বাবাকে আমাদের মোহাম্মদপুরে বাড়িতেই মেরে ফেলেছে পাকিস্তানিরা এবং বাঙালিরা মিলে একটা যৌথভাবে আমাদের বাড়ি থেকে প্রায় 25 জনকে মেরেছে। আপনি তাহলে, আমরা খুব শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই 1971-এ যে মহান স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং সেই যুদ্ধে আপনি আপনার একজন প্রিয়জনকে হারিয়েছেন। আমি আসলে আমার একজন প্রিয়জনকে হারাইনি, অনেককে হারিয়েছি, এবং আমি এখন আসলে আমার বাবার সঙ্গে 30 লক্ষ শহীদকে আমি এক করে দেখি। আমি আলাদা করে বাবাকে আমি আলাদা করতে পারি না, এখন করি না সত্যি কথা বলতে যাই আর কি। কারণ আমার মতো অনেকেই বাবা হারিয়েছেন, মা হারিয়েছেন, বোন ভাই হারিয়েছেন। বাবার নাম শহীদ সলিমুল্লাহ, বাবার নামে একটা রাস্তা আছে শহীদ সলিমুল্লাহ সড়ক। তো এখন ওই বাবাকে হারানোর পর আমরা গ্রামে চলে গেলাম, আমরা 10 ভাই বোন। তখন বড় দুভাই যুদ্ধে গেলেন, আমি, আমার মা আর বড় বোন ছিলেন ঢাকা ভার্সিটিতে পড়তেন, তো তখন এইদেরকে সামলানোর দায়িত্বটা আমারই ছিল। আর যখন তখন মিলিটারি আসতো গ্রামের মধ্যে, পালাতাম, এদেরকে নিয়ে কোথায় যাবো, কোথায় পালাবো, এগুলো করতাম আর কি। তখন আমার যে প্রসঙ্গে গানে ব্যাপারটা বলছিলাম, যে সে সময়টা আগরতলা, আমার বাড়ি কুমিল্লা, তো আগরতলা চট করে ছোটো ট্রানজিস্টার রেডিওতে ধরতো।
আগরতলা আমি প্রতিদিন গান শুনতাম, ট্রানজিস্টারটা ছিল ছোট, আর রাত্রিবেলা স্বাধীন বাংলা বেতারকেন্দ্রে শুনতাম, খবর শুনতাম। তখন হেমন্ত আমার ছিল আদর্শ সত্যি কথা বলতে। হঠাৎ আমি একদিন দেখি উনি গাইছেন যে শুধু তোমার বাণী নয় গো বন্ধু হয়ে প্রিয়, রবীন্দ্রনাথ গান, এই কথাটি মনে রেখো। আমি বললাম এগুলো কি আধুনিক গান? পরে মনে না এগুলো বললো যে রবীন্দ্রসঙ্গীত। তা আমি বললাম যে এত মুক্ত কণ্ঠে, এত স্পষ্ট উচ্চারণে, এত মিষ্টি গলায়, এত ভাব দিয়ে যদি রবীন্দ্রনাথ গান এত চমৎকারভাবে গাইতে পারে, না চিবিয়ে চিবিয়ে, আমার কাছে একটা চিবনের ব্যাপার ছিল কিন্তু, তো সেখানে আমি কেন পারবো না। এই তখন আমার একটা নেশা পেয়ে বসলো, রবীন্দ্রনাথ গান আমার শিখতেই হবে। একসময় দেশ স্বাধীন হলো, আমি কলেজে পড়ছি, কলেজে পড়া শেষ করে যখন আমি ইঞ্জিনিয়ারিং পড়তে শুরু করলাম তখন আমি স্কলারশিপ পেয়ে গেলাম, একটা সরকারি বৃত্তি পেয়ে গেলাম গানের উপরে, শান্তিনিকেতন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। ওখানে প্রথমে বি মিউজ মানে ব্যাচেলার অফ মিউজিক মানে স্নাতক, এবং পরে স্নাতকোত্তর, কিন্তু ছ বছরের মানে কোর্সটি ছিল। আমি তখন বাড়ির সবার মতে বলতে গেলে একেবারে সবার মতে চলে গেলাম শান্তিনিকেতনে। কিন্তু শান্তিনিকেতন যাওয়ার পরে আমি যা যা রবীন্দ্রসঙ্গীত তুলেছিলাম লং প্লে থেকে সেগুলো সব আমি আমার মন থেকে মুছে ফেললাম। ওখানে গিয়ে আমি নতুন রূপে রবীন্দ্রনাথকে পেলাম, এবং আমি যে গুরুদের পেয়েছি, শ্রী শান্তিদেব ঘোষ যারা রবীন্দ্রনাথের সরাসরি ছাত্র, যারা রবীন্দ্রনাথের গানে কান্ডারি ছিলেন, তারা হলেন আমার গুরু সবাই। আমি খুবই সৌভাগ্যবান, আমাদের সাথে বন্যা পাপিয়া এরা ছিলাম, আমরা একসঙ্গে পেয়েছি। যেমন শ্রী শান্তিদেব ঘোষের কথা বললাম, শ্রীমতী কণিকা বন্দ্যোপাধ্যায়, শ্রী সুরজ রঞ্জন মজুমদার, পণ্ডিত ধ্রুবতারা যোশী, তারপর শ্রীমতী নীলিমা সেন, ওনারা হচ্ছেন গিয়ে একেবারে কান্ডারি, রবীন্দ্রনাথের গানের কান্ডারি। তো ওনারা ছিলেন অথরিটি রবীন্দ্রনাথের গানের, মানে ধারক এবং বাহক। আপনি বলছিলেন সত্তর দশক বা ষাট দশকের শেষের দিকের কথা, যখন হেমন্তের গান আপনাকে আলোড়িত করত, আপনাকে ভালো লাগানো যে মনের মধ্যে সৃষ্টি হওয়া সেটি হয়েছিল, তো আপনার কি মনে পড়ে যে হেমন্তের কোন গানগুলো যে আপনাকে এই জগতে টেনে আনতে? হেমন্তের কোনো গানই আমার খুনি খারাপ লাগতো না, তবে আজকে শ্রোতাদের উদ্দেশ্যে আমি একটু শোনাবো, যেটা সেটা হচ্ছে ও আকাশ প্রদীপ জ্বেলো না। ও আকাশ প্রদীপ জ্বেলো না, ও বাতাস সাখি মেলো না, ও আকাশ প্রদীপ জ্বেলো না, আমার প্রিয়া লজ্জা পেতে পারে আহা, কাছে এসেও ফিরে যেতে পারে, ও আকাশ প্রদীপ জ্বেলো না, ও বাতাস সাখি মেলো না, ও আকাশ প্রদীপ জ্বেলো না। রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে সাদিম আহমদের চলার পথ কিন্তু একই পথ, এটা আমরা সবাই মূলত জানি, তারপরেও কি এই দীর্ঘ পথ পরিক্রমায়, আপনি হারানো দিনের গানের কথা বলেছেন, প্রচলিত আধুনিক ধারায় যেসব গানগুলি হচ্ছে আপনার কি নিশ্চয়ই আছে? হ্যাঁ, আমার নিজের সুর করা একটা অ্যালবাম আমি করেছি। নন্দিতজন, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে, পুরো জগৎ দেখবার বা দেখানোর সুযোগ কি আর আছে? তবে মনের জানালা দিয়ে দেখতে তো আর বাধা নেই। তেমন আয়োজনে এবার চীনের মহাপ্রাচীর রহস্য নিয়ে বিশেষ প্রতিবেদন বিশ্ব ঐতিহ্য, সংকলন ও রচনায় মামুনুর রশিদ, পড়ে শোনাচ্ছেন ওয়াহিদা পারভীন।
পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি চীনের মহাপ্রাচীন। বলা হয় এটি পৃথিবীর একমাত্র স্থাপনা যা চাঁদ থেকেও নাকি দেখা যায়। চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য প্রায় 6,276 কিলোমিটার। তবে এই প্রাচীরের শাখা দেয়ালগুলো এক করলে দৈর্ঘ্য দাঁড়ায় প্রায় 5,500 মাইল। এই মহাপ্রাচীরের চাইনিজ নাম চ্যাংছ্যাং, যার অর্থ লম্বা দেয়াল। 2300 বছরের পুরনো এই প্রাচীরের আদ্যোপান্ত জানাবো আজ। কিন সাম্রাজ্যের প্রথম সম্রাট এই মহাপ্রাচীরটি নির্মাণ করেছেন, এই ধারণা বেশিরভাগ মানুষের। তা আসলে পুরোপুরি সত্য নয়। অনেক ইতিহাসবিদ অনেক তথ্যের উপর ভিত্তি করে এই প্রচলিত কথাকে মানতে নারাজ। তাদের মতামত অনুযায়ী ঝাও সাম্রাজ্যের শুরুতে চীনের মহাপ্রাচীর নির্মাণের উদ্যোগ নেন সম্রাট ঝাও। তিনি প্রথম রাজ্যের সীমানা বরাবর বড় প্রাচীর তৈরির উদ্যোগ নেয়। খ্রিস্টপূর্ব 8ম শতাব্দীতে এই কাজ শুরু হয় বলে অনেকের ধারণা। তবে মূল কাজ শেষ হয় কিন সাম্রাজ্যের সময়ে। হান সাম্রাজ্যের সময় এই প্রাচীর আরও দীর্ঘ করা হয়েছিল। পরবর্তীতে মিং সাম্রাজ্যের সময় চীনের মহাপ্রাচীর সংস্কার করা হয়। তখনই এই প্রাচীর আধুনিক রূপ পায়। তাই অনেকেই চীনের মহাপ্রাচীরকে মিংয়ের দেয়াল বলে থাকে। ধারণা করা হয় 1 মিলিয়নের অধিক শ্রমিক বিভিন্ন সময়ে এই প্রাচীর নির্মাণের জন্য কাজ করেছে। বিজ্ঞানীদের মতে এই প্রাচীর তৈরির সময় বেশিরভাগ শ্রমিক মারা যায় এবং অনেককে সে স্থানে দাফন করা হয়েছিল। গৌরবান্বিত এই প্রাচীরটি তৈরির নেপথ্যে ছিল কঠোর পরিশ্রম, মেধা ও মননশীলতা। এই প্রাচীরটি তৈরির সময় আশেপাশে যা পাওয়া গিয়েছিল প্রায় সবই ব্যবহার করা হয়েছিল। পাথর থেকে কাঠ কিছুই বাদ যায়নি। মিং সাম্রাজ্যের সময় যখন দেয়ালটি পুনর্নির্মাণ করা হয়েছিল তখন পাথরের জায়গায় ইট ব্যবহার করা হয়েছিল। চীনের মহাপ্রাচীর তৈরির মূল উদ্দেশ্য ছিল বাইরের আক্রমণ থেকে সাম্রাজ্যকে রক্ষা করা। সে সময় মঙ্গোলীয়রা খুবই আক্রমণাত্মক জাতি হিসেবে পরিচিত ছিল। তারা বিভিন্ন সাম্রাজ্য জয় করার জন্য তীরন্দাজ বাহিনী গড়ে তোলে, যাদের বিরুদ্ধে প্রতিরোধ ছিল প্রায় অসম্ভব। শিবটি শ্রোতা শুনলেন বিশ্ব ঐতিহ্য। প্রিয় শ্রোতা, 21 আজ বিস্তৃত, 21 আজ আন্তর্জাতিক, মাতৃভাষার প্রতি অঙ্গীকার বিশ্বকে শিখিয়েছে বাংলাদেশ, এ গৌরব বাংলাদেশের, এ গৌরব বাঙালির। প্রিয় শ্রোতা, কথায় কথায় ঘনিয়ে এসেছে বিদায়ের ক্ষণ। বিদায়বেলায় জানিয়ে দিয়ে আজ উত্তরণ সম্পাদনা করলেন মোহাম্মদ নিজামুদ্দিন, অনুষ্ঠান সহকারী মোহাম্মদ আবুল কালাম, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ রফিকুল ইসলাম, তত্ত্বাবধানে ছিলেন রোকসানা রহমান এবং প্রযোজনা করলেন তনুজা মণ্ডল। আগামী অনুষ্ঠানে হাজির হব নতুন কোনো আয়োজন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। শুভরাত্রি। শুভরাত্রি।